অবশেষে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী যা বললেন জাতীয় ঐক্যফ্রন্টে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এ ঘোষণা দেন বি চৌধুরীও জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন ডক্টর কামাল হোসেন আমার সম্মেলনে উপস্থিত থাকবেন জানতে পেরে তিনি ওই সম্মেলনে আসেননি তারপরও আমার দুঃখ নেই এখন তিনি আসেননি আশা করি ডিসেম্বরে তিনি আসবেন আর যদি শেখ হাসিনাকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ও তার ছেলে মাহেবি চৌধুরীকে সংসদ সদস্য হিসেবে দেখার খায়েশ থাকে তাহলে বাংলাদেশের মানুষ তাকে চায় না কাদের সিদ্দিকী বলেন দেশের মানুষ ভোটাধিকার নিশ্চিত করতে অবাধ সুষ্ঠু ও অংশীদারিত্বমূলক নির্বাচনের জন্য আজকে আমাদের এ সিদ্ধান্ত এ সময় আজকের দিনটিকে তিনি তার জীবনের শ্রেষ্ঠ একটি দিন বলে মন্তব্য করেন এবং ডক্টর কামাল হোসেন আসমো আব্দুর রব সুলতান মোহাম্মদ মনসুরদের মতো মুক্তিযোদ্ধা পাশে থাকলে এ লড়াইয়ে কেউ হারাতে পারবে না বলে দৃঢ়চিত্তে মন্তব্য করেন তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন একাত্তর সালে ইয়াহিয়া খানের মতোই আজকের যারা স্বৈরাচার তাদেরও আমাদের কাছে আত্মসমর্পণ করতে হবে তিনি বলেন এখন সংযত ভাষায় কথা বলতে শুরু করেছে সরকার আমরা এটি চেয়েছিলাম দেশের মানুষ আজ মুক্তি চাই আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই এ লক্ষ্যেই আমি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একাত্মতা ঘোষণা করলাম আমি এ মুহূর্ত থেকে ঐক্যফ্রন্টের অংশ সংবাদ সম্মেলন শেষে চা খাওয়ার জন্য ড কামাল হোসেনের চেম্বারে যাবেন বলে ঘোষণা দেন বঙ্গবী কাদের সিদ্দিকী প্রসঙ্গত জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার বিষয়ে এর আগেও কাদের সিদ্দিকীকে নিয়ে গুঞ্জন ছিল গত তিন নভেম্বর নিজের অবস্থান পরিষ্কার করবেন বলে জানিয়েছিলেন তিনি শনিবার জেল হত্যা দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত সভায় তিনি ঘোষণা দেবেন বলে ধারণা করা হয়েছিল কিন্তু সভার শুরুতে বিপত্তি দেখা দেয় বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বি চৌধুরী সভায় উপস্থিত থাকার কথা থাকলেও ডক্টর কামাল হোসেন উপস্থিত থাকায় সভায় আসেননি বি চৌধুরী ওই সভায় কাদের সিদ্দিকী তার বক্তব্যের মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য আরও দুদিন অপেক্ষা করতে বলেন বি চৌধুরীর সঙ্গে আলোচনা করে সার্বিক ঐক্যের জন্য তিনি সময় নেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কাদের সিদ্দিকী বলেন যদি ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার ইচ্ছে থাকে তাহলে পাঁচ তারিখ বিকাল সাড়ে চারটায় দলবল নিয়ে রাজধানীর বেইলি রোডে ডক্টর কামাল হোসেনের বাসায় গিয়ে একাত্মতা প্রকাশ করবেন তিনি বলেন সুলতান মোহাম্মদ মনসুর আমাকে যোগ দিতে বলেন আমি যদি যোগ দিই তাহলে মন প্রাণ দিয়ে কাজ করব আর যদি আপনাদের সঙ্গে নাও থাকতে পারি তাও জানিয়ে দেব তবে যেদিন প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে সংলাপ করেছেন আপনাদের বিজয় হয়েছে আমি যেখানেই থাকি না কেন জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় কেউ ঠেকাতে পারবে না জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের আগে মনে হয়েছিল আওয়ামী লীগ বিশটি সিট পাবে উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন গত চার দিন ধরে আমরা দেখছি আওয়ামী লীগ আগামী নির্বাচনে উনিশটি সিট পাবে এর বেশি পেলে আমাকে সাজা দিয়ে কাদের সিদ্দিকী বলেন দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে অবাধ সুষ্ঠু ও অংশীদারিত্বমূলক নির্বাচনের জন্য আজকে আমাদের এ সিদ্ধান্ত এ সময় আজকের দিনটিকে তিনি তার জীবনের শ্রেষ্ঠ একটি দিন বলে মন্তব্য করেন এবং ড কামাল হোসেন আসম আব্দুর রব সুলতান মোহাম্মদ মনসুরদের মতো মুক্তিযোদ্ধা পাশে থাকলে এ লড়াইয়ে কেউ হারাতে পারবে না বলে দৃঢ়চিত্তে মন্তব্য করেন তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন একাত্তর সালে ইয়াহিয়া খানের মতোই আজকের যারা সহিরাস তাদেরও আমাদের কাছে আত্মসমর্পণ করতে হবে সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন জাতীয় চার নেতার স্বপ্নকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টকে আরও সুসংগঠিত করতে হবে জাতির পিতা বঙ্গবন্ধুর চিন্তাতেও ছিল জাতীয় ঐক্য এখন মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নিয়ে মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব আমরা তিনি বলেন গণতন্ত্রকে ধ্বংস করার অনেকে চেষ্টা করেছেন কিন্তু কেউ পারেননি স্বৈরাচারও চেষ্টা করেছেন আগামীতেও কেউ ধ্বংস করতে পারবেন না বাঙালিকে কেউ পরাজিত করতে পারেননি জাতির পিতা সেটি প্রমাণ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতদিন গণভবনে বসে পোড়া মানুষের গন্ধ শুকতে শিখেছে আওয়ামী লীগ এতদিন তাদের ছাড়া কাউকে গুনতই না আজ তারা সংযত ভাষায় কথা বলছেন আমি এতদিন সেটাই চেয়েছিলাম ক্ষমতাসীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন আমাদের আইনের সহায়তা করবেন ডক্টর কামাল হোসেন যুদ্ধ করব আমরা লড়াই করব আমরা আমাদের কাছে যদি টিক্কা খান হেরে থাকেন ইয়াহিয়া খান হেরে থাকেন নিয়াজি যদি মাথা করে আত্মসমর্পণ করতে পারে তাহলে আজকের দিনে যারা স্বৈরশাসক তাদেরও আমাদের কাছে আত্মসমর্পণ করতে হবে প্রবীণ এই রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধারা আরও বলেন আমরা সবসময় চেষ্টা করেছি সুস্থ স্বাভাবিক অবস্থা বজায় রাখতে আমি এর আগে প্রধানমন্ত্রীকে বলেছিলাম আপনি আলোচনায় বসুন তিনি অনেক পরে হলেও আমার কথা শুনেছেন আলোচনায় বসেছেন এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এর আগে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকেও আহ্বান করেছিলাম আপনি অবরোধ প্রত্যাহার করুন হরতাল প্রত্যাহার করুন কিন্তু তিনি করলেন না আল্লাহর কি কুদরত বিএনপি হরতাল প্রত্যাহার করার সুযোগ পায় নাই কিন্তু এদেশের মানুষ হরতাল অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যে মুহূর্তে আলোচনায় বসেছে সেই মুহূর্ত থেকে দেশের অবস্থা সামান্য হলেও উন্নতি হয়েছে বাংলাদেশের মানুষের কাছে প্রয়োজন দেশের মুক্তি গ্রহণযোগ্য একটি নির্বাচন ভোটের অধিকার তিনি আরো বলেন আমার এবং আমাদের দায়িত্ব সর্বস্ব দিয়ে পালন করব আমার স্ত্রী আজ যে কথা বললেন আমার যখন কেউ ছিল না আমাকে বিয়ে করার জন্য যখন বাংলাদেশের কোনো পাত্রী জুটে নাই ঠিক সেই সময় এই মহিলা আমার পাশে এসে আমার জীবনকে ধন্য করেছেন তিনি যদি আমার পাশে থাকেন আমার বাবা মা পাশে থাকার যে মনোবল পেতাম যে শক্তি পেতাম আজকে আমি সে শক্তি পাচ্ছি কোনো সন্তানের মা যখন আমার পাশে থাকেন তখন সেরকম শক্তি পাই আমরা আমাদের সর্বোচ্চ মেধা দিয়ে প্রবীণ নেতা ডক্টর কামাল হোসেনের ঐক্য ফ্রন্টকে সহায়তা করব এবং দেশের মানুষের মুক্তির জন্য আমরা কাজ করব আজকে যারা এখানে এসেছেন আমি তাদের ধন্যবাদ জানাই আমি খুবই খুশি হয়েছি বিশেষ করে খুশি হয়েছি সুলতান মোহাম্মদ মনসুর যখন পাশে এসেছে উনিশশো সালে যখন বঙ্গবন্ধু মারা যায় তখন অনেকে বলেছিলেন ইন্দালিল্লাহ বলার লোক ছিল না ঠিক সেই সময়ে সুলতান মনসুর আমার পাশে থেকে গারো পাহাড়ে গিয়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলেন আজ এই সমস্ত লোক আমার পাশে থাকলে আমার জন্য কোনো লড়াই কঠিন হবে না জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আব্দুর রব বলেছেন জাতীয় ঐক্য গঠনে কাদের সিদ্দিকের যথেষ্ট অবদান রয়েছে ডক্টর কামাল হোসেনের ঐক্যফ্রন্টে যোগদান করায় তাকে এবং তার দলের সকল নেতাকর্মীকে অভিনন্দন জানাচ্ছি আসামো রব বলেন এ লড়াই গণতন্ত্রের লড়াই এ লড়াই ভোটের অধিকারের লড়াই একাত্তর সালে আপনারা মুক্তিযুদ্ধ করেছেন দেশকে স্বাধীন করার জন্য আজ দেশে আবার লড়াই হবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভোটের অধিকার আদায় করার জন্য আমরা সবাই মুক্তিযোদ্ধা আমার বেঁচে থাকার কথা ছিল না কাদের সিদ্দিকি বেঁচে থাকার কথা ছিল না যেহেতু বেঁচে আছি দেশে আর একবার লড়াই হবে তিনি আরও বলেন আজকে জাতীয় ঐক্যফ্রন্টে কাদের সিদ্দিকি যোগদান করার মধ্য দিয়ে বাংলাদেশের নতুন করে লড়াইয়ের যাত্রা বেড়ে গেল তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি মানতে হবে নয়তো এই যাত্রায় আপনি রেহাই পাবেন না এ লড়াই জনতার লড়াই এ লড়াই ষোলো কোটি মানুষের লড়াই আমরা দেখতে পাচ্ছি আপনার পায়ের তলায় মাটি নেই ভয় দেখিয়ে আর মানুষকে ফাঁকি দেওয়া যাবে না মানুষের চোখ খোলা বাংলাদেশের মানুষ বোকা নয় অন্ধ নয় নির্বাচন কমিশন নাকি ইভিএম ব্যবহার করবে কিসের ইভিএম ভোট চুরি করার জন্য ইভিএম হবে না বন্ধ করতে হবে আজ নির্বাচন কমিশনের সাথে বৈঠক আছে কালকে আমাদের জনসভা আছে এরপরে প্রধানমন্ত্রীর সাথে সংলাপ আছে দাবি আমাদের মানতেই হবে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন নির্বাচন যদি করতে চান আমাদের দাবি মেনে নিন আর যদি নির্বাচন না করতে চান দেশকে যদি সংঘাতের দিকে ঠেলে দিতে চান তাহলে এর সব দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে এক অনুষ্ঠানে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন আজকের এই অনুষ্ঠানে ডক্টর কামাল হোসেন আসার কথা ছিল কিন্তু তার অসম্ভব পা ব্যথা অসুস্থ তাই তিনি আসতে পারেননি তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর জন্য শুভকামনা করেছেন তিনি আরও বলেন দেশ আজ সংকটের মধ্যে অতিবাহিত করছে দেশের মানুষ সংলাপের দিকে তাকিয়ে আছে একটা সুবাতাস বইছে জাতীয় ঐক্যফ্রন্ট জাতিকে একটা দিক নির্দেশনা দিতে পারেন আমরা গণভবনে দাবি করে এসেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের সেই দাবি অব্যাহত রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টে যোগদান করায় বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের মুক্তিকামী মানুষ একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই বঙ্গবীর কাদের সিদ্দিকী এই আন্দোলনে যোগদান করাই আন্দোলনের গতি আরও বৃদ্ধি পাবে কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী বলেছেন দেশের শান্তির জন্য আমার স্বামী বঙ্গবীর কাদের সিদ্দিকী ডক্টর কামাল হোসেনের পাশে থেকে কাজ করবেন বর্ধিত সবাই উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর বিক্রম যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সিদ্দিকী সহ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক মোস্তফা মহাসিন মন্টু আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর ভিপি সুলতান মোহাম্মদ মনসুর গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু মোহাম্মদ শাহজাহান প্রমুখ